মাগুরায় করোনার প্রাদুর্ভাবে গরিব ও মেধাবী ছাত্রীদের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দ। স্কুলের শিক্ষকদের বেতন ও কমিটির সদস্যদের অনুদানের টাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজে গিয়ে 50 জন গরিব ও মেধাবী ছাত্রীর বাড়িতে ঈদ সামগ্রী পৌঁছে দেন ও তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। করোনার এই দুঃসময়ে একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে। যারা গরিব এবং মেধাবী শিক্ষার্থী আছে তাদের জন্য ঈদকে সামনে রেখে আমরা কিছু উপহার সামগ্রী দিচ্ছি, অর্থাৎ ইফতার এবং ঈদের যাতে আনন্দ করতে পারে সীমা চিনি, এবং যে করোনার যে প্রাদুর্ভাব এটা যেন মানে ওরা যেন বুঝতে না পারে সেই জন্য আমরা আসছি এখানে। যারা গরিব এবং মেধাবী ছাত্রী আছে তাদের জন্য ঈদের সামগ্রী নিয়ে আসছে।